স্টার জলসায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক, আর সেখানেই দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের একটি প্রোমো টেলিকাস্ট হয়েছে। স্টার জলসার এই নতুন ধারাবাহিক ওগো নিরুপমাতে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। এর আগে ত্রিনয়নী ধারাবাহিকে শ্রুতিদাসের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে, এবং সেখানে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার আবারও টেলিভিশনের পর্দায় নায়কের ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। নতুন ধারাবাহিক ওগো নিরুপমাতে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে, তবে তার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। সম্ভবত কোনো নতুন মুখ দেখা যাবে তার বিপরীতে নায়িকা হিসাবে। সম্প্রতি ধারাবাহিকের প্রোমো দেখে এমনটাই বোঝা যাচ্ছে, তবে এ ব্যাপারে নিশ্চিত নয়। তাহলে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ওগো নিরুপমা। তাহলে এই ধারাবাহিক নিয়ে আজকের আপডেট ছিল এতটুকু। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন।